শীতে স্কিন প্রবলেম ফেস করে না এমন কেউ নেই। শতকরা 100 জনের মধ্যে 80 জনেরই স্কিন ড্রাই হয়ে যায় এবং ডাল হয়ে যায়। আর তাই সবাই আমাকে প্রশ্ন করে এর থেকে সমাধান কী করে পাবে। আজকের ভিডিওতে আমি একটা সিম্পল ডে টু নাইট স্কিন কেয়ার রুটিন দেখাবো, যেই তিনটা প্রোডাক্ট ইউজ করলে আপনারা সহজেই এই সম্পূর্ণ শীতকালটাকে পার করতে পারবেন। শুধুমাত্র একটা সিরাম আর একটা ময়শ্চারাইজার দেখাবো, যেটা আপনারা সকালে এবং রাতে দুই রুটিনে ইউজ করতে পারবেন। আর এই তিনটি প্রোডাক্টই একদম সুপার হাইড্রেট করবে স্কিনটাকে অ্যান্ড স্কিনটাকে সফট অ্যান্ড সাপল করবে। কথা না বাড়িয়ে চলে যাই আমরা ডে টাইম রুটিনে, এবং এই দুটো প্রোডাক্ট দিয়ে কিন্তু আমি আমার ডে টাইম স্কিন কেয়ার রুটিনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ইউজ করছি 2% হ্যালুরোনিক অ্যাসিডের এই একটা যে সিরাম রয়েছে, এই সিরামটা আপনাদের যেটা করবে যে স্কিনটাকে প্লাম্পি এবং একটা হাইড্রেটিং ইফেক্ট দিবে, যাতে স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে। স্কিন ড্রাই হওয়ার ফলে কিন্তু চামড়াটা ঝুলে যায় এবং ডালনেস চলে আসে। সো এইটা একটা প্লাম্পিং ইফেক্ট দিবে, স্কিনটাকে মনে হবে যে বেবি সফট অ্যান্ড একদম ইউথফুল লুক দিবে। সিরামটার বেস্ট পার্ট হচ্ছে খুবই লাইট ওয়েট, দ্রুত অ্যাবজর্ব হয়ে যায় এবং চিটচিটে না হওয়াতে এটাকে দিনে এবং রাতে দুইবারই ইউজ করতে পারবেন। স্কিনটাকে ক্লিন করার পরে আমি যখন এটাকে অ্যাপ্লাই করব, দেখতে পাচ্ছেন স্কিনটা খুবই সফট হয়ে যায়। হ্যালুরোনিক সিরামটা আমি সারা বছরই ইউজ করতে পছন্দ করি, তবে শীতে বিশেষ করে আমি এটাকে সকাল এবং রাত দুই বেলায় ব্যবহার করি, কারণ এটা ইউজ করার পরে যে ময়শ্চারাইজারটা ইউজ করব সেটার অ্যাবজর্পশনটাও কিন্তু এই সিরামটা দ্বিগুণ করে দেয়। এখন দেখাচ্ছি চমৎকার একটা ময়শ্চারাইজার, যেটার নাম হচ্ছে ব্রাইটনিং বুস্ট ইলুমিনেশন ইন্টেন্স রেভলিউশনের। এই ময়শ্চারাইজারটা খুবই লাইট ওয়েট অ্যান্ড টেক্সচারটা অনেক সুদিং, রিল্যাক্সিং টাইপের মনে হয় অ্যাপ্লাই করার পরে। এটাকে রাতে এবং দিনে দুইবার ইউজ করা যাবে, তবে আজকের ভিডিওর পারপাসে আমি আপনাদেরকে শুধু ডে টাইম রুটিনে দেখিয়ে দিচ্ছি। এটাকে সারাটা শীত জুড়ে অথবা সামারেও কিন্তু ইউজ করতে পারবেন, বিশেষ করে এটার টেক্সচারের জন্য। আর খুবই লাইট ওয়েট, একদম কোনো ভারী ফিল হয় না। অনেক সময় হেভি ময়শ্চারাইজার ইউজ করলে অনেকেরই এক্সট্রা ঘাম হয়, তবে এটা কিন্তু তেমন কিছু না। যাদের ড্রাই স্কিনের জন্য মেকআপ ভালো করে বসে না, তারা কিন্তু মেকআপের বেস হিসাবেও এটাকে ইউজ করতে পারেন বিফোর প্রাইমার। তিন নম্বর প্রোডাক্ট যে নিয়ে কথা বলছি সেটা হচ্ছে রেভলিউশনের হ্যালুরোনিক অ্যাসিড ওভারনাইট হাইড্রেটিং মাস্ক। এখন এই মাস্কটাকে কী করে ইউজ করতে হবে, এটাকে আপনারা ঠিক নর্মালি যেভাবে ক্রিম ইউজ করেন সেভাবে ইউজ করতে পারেন। আমি নাইট টাইম রুটিনটা দেখাই, তারপরে বলে দিচ্ছি। সিরাম দিয়ে নিচ্ছি প্রথমে। আমি নাইট টাইম রুটিনেও ফেসটাকে ক্লিন করে আমি ঘুমাতে যাওয়ার আগে আপনার পছন্দের টোনার ইউজ করতে পারেন, তারপরে সিরামটাকে দিয়ে নিলাম। অ্যান্ড সিরাম ইউজ করলেই মনে হয় কি আমার স্কিন একটা গ্লো অলরেডি চলে আসে। দেন নেক্সট আমি আজকে এই ওভারনাইট মাস্কটাকে ইউজ করে দেখাচ্ছি। এটা একটু থিক ইন টেক্সচার, এটা মাস্ক অ্যান্ড ক্রিম টু ইন ওয়ান। এটাকেও আমি ক্রিমের মতো করে আমার সম্পূর্ণ ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড এটা মাস্কের মতো কী করে কাজ করবে, এটা খুব ইন্টেন্সভাবে আপনার স্কিনটাকে হাইড্রেট করবে সারা রাত যখন আপনি ঘুমিয়ে থাকবেন। তবে এই মাস্কটা কিন্তু আপনার প্রতিদিন ইউজ করার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে এটাকে সপ্তাহে একবার অথবা দুইবার ইউজ করলেই যথেষ্ট। সো দুটো প্রোডাক্ট দিয়ে সারাটা দিন এভরিডে ইউজ করবেন, আর এই প্রোডাক্টটা শুধুমাত্র সপ্তাহে দুই দিন ইউজ করলেই পেয়ে যাবেন হেলদি গ্লোয়িং স্কিন ইন উইন্টার। আমি মনে করি শীতের জন্য এর চেয়ে সিম্পল স্কিন কেয়ার রুটিন আর দেখানো পসিবল না। সো স্পটলেস হেলদি গ্লোয়িং অ্যান্ড প্লাম্পি স্কিন পাওয়ার জন্য এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন। সব বয়সী সবাই ইউজ করতে পারবেন, কারোর জন্য বাধা নেই। ইটস সুইটেবল ফর এভরি স্কিন টাইপ। অ্যান্ড প্রতিটা প্রোডাক্টই পেয়ে যাবেন ফেসবুক পেজ লিরা ইম্পোর্টে, অবশ্যই সেখানে চেক করে দেখবেন অথেন্টিক প্রোডাক্ট পাওয়ার জন্য। এবং অরিজিনাল রেভলিউশনের প্রোডাক্ট চিনতে হলে আপনাদেরকে প্যাকেজিংয়ে হলোগ্রামটা চেক করে দেখে নিতে হবে। সি ইউ নেক্সট টাইম অ্যান্ড হ্যাপি উইন্টার, আই লাভ ইউ অল সো মাচ, বাই বাই, টাটা।